নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি সৌমিক লস্কর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডালখোলা বাইপাসের ডালখোলা ফ্লোর মিল এলাকায়, একদম বাইপাসের ওপরে। আপনাদের জানিয়ে দিই, ডালখোলাবাসীর তথা উত্তরবঙ্গবাসীর বহু প্রতীক্ষিত ডালখোলা বাইপাসের সামান্য কিছু কাজ বাকি থাকলেও পূর্ণরূপে ডালখোলা যানজটকে অ্যাভয়েড করবার জন্য খুলে দেওয়া হচ্ছে দুটি রুটি। সেটা খুলে দেওয়ার ফলে একদিকে যানজটের সমস্যা মিটেছে ঠিকই, কিন্তু এবার তিলে তিলে ঢুকছে ডালখোলা শহর। ঠিক যেমনটা আমরা জানতে পেরেছি যে ডালখোলা বাইপাসের দুটো রুট খুলে দেওয়ার পরেই শহরের মধ্যে দিয়ে ঢুকছে না কোনো সরকারি বাস, বেসরকারি বাস বা দূরপাল্লার বাস। এতে ডালখোলা শহরের অর্থনৈতিক পরিস্থিতি তো খারাপ হচ্ছেই, সমস্যায় পড়ছেন সেখানকার নিত্যযাত্রী থেকে মহিলা। রায়গঞ্জ থেকে ডালখোলা যারা যাতায়াত করেন তাদের এই জায়গাতেই রীতিমতো দূরপাল্লার বাসগুলি নামিয়ে দেয়। ডালখোলা থেকে রায়গঞ্জ যেতে গেলে এই জায়গায় এসেই বাসে চাপতে হয়। এর ফলে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেই পরিস্থিতিটা অনেকটা এরকম, রায়গঞ্জ থেকে ডালখোলা অবধি এই জায়গার ভাড়া নেওয়া হয় 30 টাকা, আর তারপর ঝোপ বুঝে কোপ মারা যারা টোটো বা অন্যান্য ছোট যানবাহন চলাচল করেন তারা দিন রাত নিজের সময় বুঝে মোটা অঙ্কের টাকা দাবি করেন, কেউ 20 টাকা 30 টাকা, আর মানুষ বিপদে পড়লে সেটার পরিমাণ দ্বিগুণ চারগুণ হয়ে 100 থেকে 200 টাকা হয়ে যায়। তাই শহরের মধ্য দিয়ে অন্ততপক্ষে যাতে দূরপাল্লার বাস ঢোকে, ছোট বাস ঢোকে, মিনি বাস ঢোকে, প্রাইভেট বাস ঢোকে, তার জন্য এবার তৎপর হয়েছে লায়ন্স ক্লাব অফ ডালখোলা ইউথ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লায়ন্স ক্লাব অফ ডালখোলা ইউথ, তাদের যে কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই এই দাবি দাওয়া নিয়ে মাস পিটিশন তৈরি করেছেন, যা কিনা জেলা শাসককে দেওয়া হবে। তার পাশাপাশি ইসলামপুর পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন স্বদেশ সরকার, তার কাছেও আজকে তারা ডেপুটেশন দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। একটা পাবলিক ইস্যু, এ বিষয়ে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব, কিন্তু আর একাধিক ইস্যু রয়েছে যে এসিগুলোকে আমরা এক এক করে জানানোর চেষ্টা করব। সব থেকে বড় কথা হচ্ছে রায়গঞ্জ থেকে ডালখোলা পূর্ণিয়ামোড় পর্যন্ত এই বাইপাসের উপরে কোথাও কোনো যাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হয়নি। স্বাভাবিকভাবেই বাস যাত্রী, নিত্যযাত্রী থেকে শুরু করে প্রত্যেকেই যারা অন্ততপক্ষে শৌচ কার্য করতে যাবেন তাদের কিন্তু দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। চলুন দেখে নেই তাদের কি ডিমান্ড রয়েছে এবং এই মুহূর্তে তারা কি বলতে চাইছেন, আমরা কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে কথা বলবো মিনার আহমেদ, যিনি লায়ন্স ক্লাব অফ ডালখোলা ইউথের প্রেসিডেন্ট রয়েছেন। মিনারদা, কি সমস্যা তৈরি হলো? মানুষের তো অনেক বেশি প্রত্যাশা ছিল ডালখোলা বাইপাস শুরু হলে মানে বিশ্ববিখ্যাত ডালখোলা জ্যাম থেকে মানুষ মুক্তি পাবে, এরপর কি সমস্যা যে আপনারা আন্দোলনে নামছেন? যে দীর্ঘদিনে আমরা তো একটা জামে ভুক্ত হচ্ছিলাম, যে ডালখোলার মানুষ জামের জন্যে প্রবলেম ফেস করছিল। আজকে যখন বাইপাস তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ডালখোলা শহর থেকে কোনো একটা বাস যাচ্ছে না। আর সব থেকে দুঃখের বিষয় এটা হয়েছে কি বাস যে এই একটা নেসেসিটি, এটা মানুষের একটা নেসেসিটি, ওই জিনিসটার জন্য আমাদেরকে ডেপুটেশন জমা দিতে হচ্ছে। মানে আজকে আমরা ডেপুটেশন জমা দিব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আমাদের চেয়ারম্যানকে, আমাদের যে থানা আছে সেখানে যে আমাদের ভাইস চেয়ারম্যান যে আছেন এনবিসিসির, হ্যাঁ তাদেরকে আজকে আমরা লাইন ভাইস চেয়ারম্যান মানে আপনাদের বিধায়ক গৌতম পাল, গৌতম পাল দিকে। আর আমরা মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি ডালখোলার বিজনেস পার্সন, সে ছোটো হোক বা বড়ো হোক, দে আর সাফারিং এ হিউজ ফিনান্সিয়াল লস। কেন, হ্যাঁ কেন ফাইন্যান্সিয়াল লস হচ্ছে? ফাইন্যান্সিয়াল লস হচ্ছে আজকে একটা ডালখোলা যে এত পুরনো শহর, হ্যাঁ যেখানে সমস্ত বিজনেসম্যানরা বসে আছে। আজকে আপনি ভাবেন কি ডালখোলা তো একটা ম্যানুফ্যাকচারিং জায়গা না, সে মাল আসে শিলিগুড়ি থেকে আসুক বা কলকাতা থেকে আসুক, যেই মালটাকে নামাতে লেবার কস্ট লাগতো 40 টাকা, আজকে সেই মালটা নামছে বাইপাসে সেখানে লাগছে 100 টাকা। 100 টাকা সেখানে লাগলো, কমোডিটির আপনার জিনিসের দামপত্র বাড়লো, এফেক্ট কে হলো? মানুষ হলো কি না, তার ভুক্তভোগী কে হচ্ছে? মানুষ হচ্ছে। সেকেন্ডলি মহিলাদের জন্য কোনো সিকিউরিটি নেই। আজকে রাত্রে মা বোনেরা যদি 11টার সময় ডালখোলা বাস স্ট্যান্ডে নামতো সে দিব্যি ওরা বাড়ি চলে যেতে পারে, উইথ অ্যাসিউরেন্স চলে যেতে পারতো। আজকে কে দায়িত্ব নিবে? এই যে রাত্রে 11টার সময় 12টার সময় মহিলারা নামবে, তার দায়িত্ব কে নিবে? সেকেন্ডলি যত বিজনেসম্যান আছে আমাদের মার্কেট পুরো ড্রাই ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্সই নাই। ভাবলেন কি আমি ঘুরতে যেতাম, আমি নামলাম ডালখোলা বাসে, পাশে ফলের দোকান আছে, ফল কিনলাম বাড়ি চলে গেলাম, আজকে তো সেটাও হচ্ছে না। বাবা আমি গেলাম একটু মিষ্টি দোকানে নিলাম, মিষ্টি নিলাম, সেটাও হচ্ছে না, কোনো প্যাসেঞ্জারই নামছে না ওখানে। আপনার একটা পার্সনকে যেখানে ডাবল ফেয়ার দিতে হচ্ছে, ডাবল ফেয়ার ইন দ্য সেন্স আপনি যদি রায়গঞ্জ থেকে
ডালকোলা আসছেন, 30 টাকা যদি ভাড়া লাগছে, আপনাকে বাইপাস থেকে আবার ডালকোলা শহর যেতে এই জায়গাটা কি নামিয়ে দিচ্ছে? এই জায়গাটা নামাচ্ছে না, আপনার মাঝখানে যেখানে ইচ্ছা নামাচ্ছে, মানে যেখানে ইচ্ছা আমি এখানে চাইলে এখানে নামাবো, ওখানে চাইলে বাইপাসের উপরে নামিয়ে দিচ্ছে, বাইপাসের উপরে নামিয়ে দিচ্ছে। মানুষ এটাও বুঝতে পারছে না কি আমি ডালকোলা শহরে আছি না পুনিয়া মোড় চলে গেছি, মানে এমনও হয়েছে পুরো ইয়ে। আচ্ছা ঠিক আছে, আমি যে মানে আপনার 30 টাকা দিয়ে রায়গঞ্জ থেকে আসলাম, 20 টাকা আমার লাগছে ডালকোলা শহর যেতে, ডাবল দা ফেয়ার লাগছে। মানুষের জন্য কোনো স্যানিটেশনের ইয়ে নেই, সুবিধা নেই, টয়লেট নেই, প্রপার ইয়ে নেই, কিচ্ছু নেই। এই সব সমস্যা নিয়ে আজকে আমরা মাস আন্দোলনে নেমেছি, জনগণের উদ্দেশ্যে, জনগণের ডিমান্ডে আজকে আমরা ল্যান্ডস্কেপ ডালকোলা ইউথ। আমাদের সঙ্গে আরও অনেকজন আছে, মার্চেন্টের সেক্রেটারি আছেন, পাবলিক আছেন, হ্যাঁ সবাই এখানে আছেন, আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এরপরে আমরা বাসের যে আছে ড্রাইভারদেরকেও জিজ্ঞেস করবো যে আসলে কী সমস্যা হচ্ছে ডালকোলা বা ডালকোলা টাউন দিয়ে যে আপনারা বাস নিয়ে যাচ্ছেন না, কেন নিয়ে যাচ্ছেন না। তো এই চিঠিতে আমাদের সব ডিমান্ডগুলো লেখা আছে, আমরা 7 দিনের আলটিমেটাল দিতে যাচ্ছি। 7 দিনের মধ্যে যদি বাস যদি ডালকোলা শহর থেকে না যায়, আমরা মাস আন্দোলন, ডালকোলা শহরের মধ্য দিয়ে না যায়, মধ্য দিয়ে যদি না যায় তাহলে আমরা মাস আন্দোলনে নামব পুরোই। আর জনগণকে, জনগণ তো জানি, জনগণকে নিয়ে খেলা করিয়ে নিই, জনগণ যদি একবার উঠে যায় তাহলে কী হবে সেটা সবাই জানে। আজকে কে লায়েন্সের আপনাদের ইউথের কারা কারা আছেন কর্মকর্তা? আমাদের সব মেম্বার্সরা আছেন, সেক্রেটারি আছেন, আমাদের সাথে ট্রেজারাররা আছেন, মেম্বার্স আছেন, বোর্ড অফ ডিরেক্টররা আছেন, আরও পাবলিক আছেন, আমাদের সাথে মার্চেন্টের সেক্রেটারি সাহেব আছেন, এখানে এইখানে সানরাইজ ক্লাবের মেম্বাররাও আছেন, ডালকোলার পাবলিকরাও আছেন, আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন সবারই। কাকে কাকে এই সমস্যার কথা এর আগে জানিয়েছেন? আজকে আমরা প্রথমেই ইয়ে করছি, ফার্স্ট অ্যাটেম্প্ট। হ্যাঁ, এর আগে অনেকজন দিয়েছেন, আগে চেয়ারম্যানও অনেক ডেটও দিয়েছেন কি 24 তারিখ অবধি, 25 তারিখ অবধি, সেটার জবাব আজকে নিব আমরা। ঠিক ঠিক ঠিক, রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন, পাশাপাশি আপনাদের জানিয়ে দিয়ে ডালকোলা বাইপাস হওয়ার ফলে মানুষের প্রথম সমস্যা যেটা হচ্ছে ডালকোলা বাইপাসের যে জ্যাম, ডালকোলা শহরের জ্যাম, সেটা থেকে মানুষ উত্তীর্ণ হলেও আরও সমস্যার কথা কিন্তু আমাদের নজরে পড়েছে। ঠিক যেমনটা আপনাদের জানাবো, এই ডালকোলা বাইপাসের সংলগ্ন রয়েছে ডালখোলার কলেজ, সেই কলেজে প্রায় 4000-এর বেশি ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করে, কিন্তু বাইপাস কর্তৃপক্ষ সেই ডালখোলা কলেজে যাওয়ার জন্য যে সার্ভিস রোডের প্রয়োজন সেটিও তৈরি করেনি, এমনটাই কিন্তু জনগণের অভিযোগ। মার্চেন্ট অ্যাসোসিয়েশনে যিনি আছেন তার কাছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি বলছেন তিনি, ক্যা সমস্যা হওয়া, ক্যা কিউ আজ রোড পে উতরে হ্যায় আপ লোগ? রোড পে উতরনে কা কারণ হ্যায় জো ডালখোলা বাইপাস জো হুয়া ইয়ে কাফি আমেরিকে ইয়াহাঁ সে শুরু হুয়া অর রেল গেট কে উস পার মে हेलो, हम लोग सोच रहे थे कि बाईपास बन जाएगा डालकोला में कि हर समस्या दूर हो जाएगी जी, किंतु बाईपास बनने के बाद में लग रहा है कि हम लोग और ज़्यादा समस्या में आ गए। अच्छा, उसका कारण है कि डालकोला की अर्थनीति, मैंने डालकोला शहर जो है ना, यहाँ की आबादी है 20 से 25 हज़ार। अच्छा, यहाँ पे जैसे पहले कोई डॉक्टर नहीं था, कोई अच्छी दुकानें नहीं थी, किंतु आजकल डॉक्टर भी बैठने लगे, दुकानें भी बैठने ज़्यादा से ज़्यादा हो गई, तो यहाँ पे जितना भी कस्टमर है ना सब बाहर से आते हैं जी। तो आजकल समस्या ये है कि बाईपास में कोई भी एक निश्चित स्टॉपेज नहीं है कि जहाँ पे पब्लिक को उतारा जाए, और बाईपास में एक भी सर्विस रोड नहीं है जहाँ पर अगर पब्लिक को उतारा जाए तो वो उतर करके शहर में आ सके। अच्छा, और एकमात्र उत्तर दिनाजपुर में डालकोला शहर है जहाँ पर बस भी बाईपास से जाती है। अच्छा, आज तक आप वेस्ट बंगाल छोड़ के ऑल इंडिया में बता दीजिए तो बस कहीं पर भी बाईपास से जाती है क्या? नहीं, शहर से जाना पड़ेगा, शहर से बस को जाना पड़ेगा। बस का जब रूट होता है ना वो खया डालकोला है, तो डालकोला कहने से वो डालकोला शहर कहलाता है। अगर डालकोला छोड़ करके अगर रोड अगर कहीं दूसरी जगह बन जाती है तो वहाँ उसका रूट नहीं है। बोले सरकारी बस और गैर सरकारी बस यानी प्राइवेट बस दोनों ही चलता है वहाँ? दोनों ही बाहर से चलता है, एक भी बस डालकोला में अभी तक जब से बाईपास बनी हमें नजर नहीं आई। परेशानी क्या हो रहा है? परेशानी हो रहा है, जितनी परेशानी डालकोला की अर्थनीति पर पड़ रही है उतनी परेशानी हो रही है कस्टमर के ऊपर। अच्छा, कस्टमर के ऊपर में परेशानी इसलिए हो रही है कि डालकोला तो कोई मतलब ऐसा कोई शहर नहीं है जो यहाँ पे सब चीज़ का उत्पादन होता है, यहाँ जो भी किराना दुकानदार हो या दवाई दुकानदार हो सब माल बाहर से आता है। तो बाहर से आता है तो बस में आता है या गाड़ी में आता है, तो बस में आता है तो वो बाईपास में उतार देते हैं, वहाँ से लाने में समस्या, और एक निर्दिष्ट स्थान हो तब तो, बाईपास में भी है तो एक निश्चित स्थान है क्या? बाईपास में तो आप कहीं पर भी एक स्टॉपेज बना ही नहीं सकते। यहाँ पे बाईपास का मतलब क्या हुआ? NH जो बाईपास करता है कि एकदम स्मूथली बाईपास से गाड़ी चली जाए, बाईपास में कोई स्टॉपेज नहीं है। आज अगर एक एक्सीडेंट होता है बाईपास के ऊपर किसी बस के द्वारा, तो मैं ये जानना चाहता हूँ कि उसका लायबल कौन होगा? महिला को भी रात के समय जाने की महिला पड़ता है, तो महिला वो असुरक्षा की बात को तो आप छोड़ दीजिए, असुरक्षा तो है ही, महिला तो सुरक्षित है ही नहीं। उसका कारण है कि एक निर्दिष्ट मुकाम रहे, आज
बस अगर जैसे बाईपास में उतरती है तो वो कहाँ पे रुकती है, इसका कोई ये कोई जवाब दे सकेगा? मेरा कोई रिश्तेदार, कोई महिला और आपको आ सकती है तो मैं जाकर तो उसको कहाँ पे रिसीव करूँ? बाईपास से जा रहे मैं रिसीव कहाँ करूँ? वो स्थान कौन सा है? और सबसे बड़ी बात है मैं बाईपास में चढ़ूँ कहाँ से? आज ये कोई सोल्यूशन नहीं है, जो बाईपास में कहीं से रास्ता बना हुआ है आप चढ़ जाओ। बाईपास का एकमात्र सर्विस रोड जो सेंक्शन हुआ हुआ है कॉलेज रोड वाला, वो भी अभी तक पूरा नहीं हुआ है। अच्छा। उसके ऊपर किसी का ध्यान नहीं है। और दलकोला का बाईपास इस तरह से बनाया हुआ है, जो शमशान जाने का एकमात्र रास्ता था वो शमशान जाने का रास्ता भी बंद हो गया, इस पर किसी के कोई ध्यान नहीं है। अच्छा। आज मैं धन्यवाद देना चाहता हूँ लायंस यूथ को, जो व्यापारी की समस्या, ये लायंस यूथ की समस्या नहीं है, दलकोला की समस्या, दलकोला की व्यापारी की समस्या को लेकर जो ये रोड पे उतरता है, मैं तहे दिल से उनका शुक्रिया अदा करता हूँ। क्या नाम है आपका? मेरा नाम राजेश कुमार गुप्ता है, मैं दालकोला मार्चिंग से दुष्यंत का सेक्रेटरी। राजेश कुमार गुप्तार संगे अपना देखते इतिमध्य লায়ন্সের কর্মকর্তা থেকে শুরু করে লায়ন্সের কর্মকর্তা থেকে শুরু করে অন্যরা রয়েছে যারা কিন্তু এই মুহূর্তে বাস ইতিমধ্যে সরকারি বাস সেই বাসে কিন্তু আটকাতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে সরাসরি নিউ স্টুডেন্টিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর জলপাইগুড়ি যে ভাই বাস তাকে দাঁড় করিয়েছে। আপনারা দালকুটা শহর থেকে বাস কেন নিচ্ছেন? আমি বলছি তাহলে আপনার বাস থাকছে গঙ্গারামপুর জলপাইগুড়ি হ্যাঁ ডালখোলা, তাই তো? তো শহরের মধ্যে দাঁড়িয়ে এখন দেখলাম আপনারা সরাসরি হচ্ছে একদম বাইপাস দিয়ে সোজা সোজা চলে আসেন, কেন কি ব্যাপার? রাস্তা হয়ে গেছে আমাদের তো সেটা না, রাস্তা হয়েছে নদী বলেছে মাঝখানে বলছিল ভিতর দিয়ে যাবে, ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরকম মাঝখানে ভিতর দিয়ে যেতে বললো। আচ্ছা ভিতর দিয়ে গেলাম। প্রশাসন বলেছে না, এর আগে পুলিশ হচ্ছে হাত দেখালো যে ভিতর দিয়ে যাবে। আচ্ছা কয়দিন তো ভিতর দিয়েই যেতে হচ্ছে, একদিনই গেছে। আপনি কি মনে করছেন যে বাইপাস দিয়ে প্যাসেঞ্জার বেশি উঠে না শহর দিয়ে গেলে প্যাসেঞ্জার বেশি? না না আসলে তার জন্য না, যেদিক দিয়ে বলবে সেদিক দিয়েই যাবো। যদি থাকে তাহলে কোথায় নামান? রেল গেটের ওখানে সবাই সরকারি ভাবে আপনাদের ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে ডিরেক্টর আছেন তারা বা আপনাদের কর্মকর্তা অফিসাররা কোনো নির্দেশ দিয়েছে যে শহরের মধ্যে দিয়ে যেতে হবে না? না আমাদের কোনো নির্দেশ। তাহলে আপনি তো সরকারি বাসের যে আইন আছে সেটাকে ভায়োলেট করছেন তো? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি একজন ড্রাইভারের সাথে কথা বললাম, কোনো নির্দেশ ছাড়াই, সরকারি নির্দেশ ছাড়াই। আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাস রয়েছে এনবিএসটিসি মালবাজার ভায়া রায়গঞ্জ ভায়া শিলিগুড়ি, তার ড্রাইভার রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন, বললাম কি নাম আপনার? কি নাম? কোথা থেকে কোথায় যাচ্ছেন? মালদা থেকে মালদা। আচ্ছা এই রেগুলার চলে, আজকে গাড়ি কোন গ্যান্ডে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে আপনার? যাবেন যেটা বাইপাস দিয়ে যাচ্ছি, শহরের মধ্যে দিয়ে ঢুকছেন না কেন? বাইপাস খুলে গেছে এবং শহর বলছি আপনি তো অন্যান্য যে শহরগুলো আছে তারও তো বাইপাস আছে, ইসলামপুর শহরেরও বাইপাস আছে। আপনি যাবেন জলপাইগুড়ি বা শিলিগুড়ি যেখানে যাবেন, বাইপাসের উপর দিয়ে যান না শহরের মধ্যে দিয়ে যান? হ্যাঁ তাহলে এখানে শহরের মধ্যে দিয়ে কেন যাচ্ছে? সবাই এটা দিয়ে যাচ্ছে তাই আমিও যাচ্ছি। আচ্ছা আপনাদের ডিপার্টমেন্টালি কোনো এই ধরনের ব্যাপার যে আপনাদেরকে ডালখোলা বাইপাস হয়ে গেছে তাই শহরের মধ্যে দিয়ে যেতে হবে না? আপনার গাড়িতে ডালকোলার প্যাসেঞ্জার আছে? ডালকোলার প্যাসেঞ্জার আছে কি? কোথায় নাম্বা তোমরা? কোথায় নামাবে? বাড়ি কোথায় নামাবে? রাসাকোয়া কোথায় নাম্বা?
বাইপাসে নামাবে তো বাইপাসে নামাবে না রীতিমতো তাদেরকে জিজ্ঞেস করছেন এই মুহূর্তে কি সমস্যা রয়েছে কি বলতে চাইছেন। ডালকোলাতে অনেক সমস্যা আছে, বাস ডালকোলা বাজার দিয়ে যেতে হবে, কারণ আমাদের যে মাঠের সূচনা আছে যারা ব্যবসা করে ওদের অনেক অসুবিধা হয়। তার পাশাপাশি আমাদের ডালকোলা কলেজে শ্রী আগ্রেশন মহাবিদ্যালয় দেখা যেখানে 4-5 হাজার স্টুডেন্ট আছে, কিন্তু ওখানে কানেক্টিং রোড নাই। একটা সার্ভিস রোড জন্য জমিন অ্যাকোয়ার করেছে, কিন্তু রাস্তাটা কাঁচা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাইপাস প্রায় কমপ্লিট, কিন্তু সার্ভিস রোডের এখনও কাজ হয়নি। আপনি ইসলামপুর বাইপাস দেখেন, অনেক কানেক্টিং রোড আছে, কিন্তু যেখানে কাজ হয় বাইপাস হয় ওটাও যে মাস আছে পাবলিকের জনগণের ডেভেলপমেন্টের জন্য হচ্ছে। আপনি দেখেন যে ওইদিকে বাইপাসের আপনি উত্তর দিকে 7-8টা গ্রাম রয়েছে, কিন্তু গ্রামের লোক যে বাইপাসে উঠবে তার জন্য কোনো রাস্তা নাই, কোনো সার্ভিস রোড নাই। সার্ভিস রোড একটা জায়গা নেওয়া আছে, অ্যাকোয়ার করা আছে, কিন্তু কাজ হচ্ছে না। কোন কোন জায়গায় সার্ভিস রোড করার এখন সার্ভিস রোড এদিকে হয়ে গেছে, শুধু ডালকোলা কলেজ রোডে সার্ভিস রোডের দরকার আছে, জায়গা আছে, কিন্তু কাজ এখনো স্টার্ট হয়নি। আমরা এর আগে আমাদের মাননীয় যে মন্ত্রী ছিল মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, ওনাকেও চিঠি দিয়েছি। আমাদের মাননীয় যে এমএলএ আছে গৌতম পাল সাহেব, ওনাকেও আমরা চিঠি দিয়েছি, ডিএমকেও চিঠি দিয়েছি, কিন্তু আমরা এটা এগ্রি করবো তাড়াতাড়ি কাজটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বচসায় জড়িয়ে পড়েছেন ড্রাইভার। এই জিনিসটা আমরা পাই না, পাচ্ছেন না তো ব্যাপারটা হচ্ছে। আপনি একজনকে জাস্টিফাই করে সবাই খারাপ বলে আমাকে ধাক্কা মেরে দিল, আমরা কিছু থামিয়ে চেষ্টা করবো এবং কথা বলবো। দাদা বলছি, এবার আপনি ওইভাবে জাস্টিফাই করতে পারেন না, সবাই খারাপ। আমি বলি আপনি তো ওর বিপক্ষে বলবো, আমাদের দাবি আমাদের পেতে কি দাঁড়ায় ভালো লাগলো, শুধু ভালো লাগলো, কিন্তু আপনি তো সরকারি বাস চালান, এনবিএসটিসি বাস চালান, সরকারি ড্রাইভার, সরকারি বাস গুলো এই মুহূর্তে কোথা থেকে এখন এখন উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, শহরের মধ্যে ঢোকেন না কেন? সমস্যা হচ্ছে একটাই যে ওখানে কেউ সাপোর্ট করছিল, ওরা কেমন ধরনের সাপোর্ট? দাঁড়ান, আবার যেটা কথা বলা বলছিল আপনারা বলবেন, ঠিক আছে, ওখানে সাপোর্ট পাচ্ছিলাম না, কেউ সালা কেউ বাদ, কারোর সাথে কিছু ড্যাশিং হয়ে গেলে, দোকানদারের পাশে গেলে এই গাড়িটা এখানে লাগাবি না, মুখের ভাষা খারাপ নেই। দাদা ভাই যদি আমাকে বলতো যে দাদা গাড়িটা সাইড করে দিন, বাবা বা কাকু গাড়ি সাইড করে দিন, ঠিক আছে, ভালো লাগলো। 10 লক্ষের মধ্যে মনে করে আমার মা বাবাও থাকতে পারে গাড়ির মধ্যে,
বাইপাস বাস থেকে এটা শহর বাচ্চা ড্রাইভার এটা কতদিন আগের ঘটনা বলছো ঘটনা যখন জাম লাগতো জাম লাগতো এখন তো জাম নেই এখন তো জাম নেই ঠিক আছে এখন আমরা সবাই যেরকম সবাই যাচ্ছে সেরকম যাচ্ছি আচ্ছা আপনার সরকারি ভাবে আপনি তো সরকারি ড্রাইভার আপনার ডিপো ইনচার্জ থেকে শুরু করে বা মনে করেন আপনার ডিরেক্টর যিনি আছেন হ্যাঁ এনবিএসটিসি কোচবিহারে তাদের থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে সাল ডালকোলা শহরে বাইপাস দিয়ে যেতে হবে শহরের মধ্যে দিয়ে ঢোকা যাবে না এরকম কোনো এরকম কেউ শুনিনি আমরা উপর তো সবাই যাচ্ছে আমরা যাচ্ছি এই আচ্ছা তাহলে সরকারি আইন তো একদম সরকারি ড্রাইভার হিসেবে আপনি ভায়োলেট করছেন যে শহর ভায়া ডালকোলা যেতে হবে ভারতবর্ষে আমি বলে না সবাই বলছে না ভারতবর্ষে এমন কোন শহর আছে যেভাবে চলছে বাইপাসে বলেছেন তা চালু হলে আমরা চালু চলে যাই আমরা যাব চালু আছে আগে পারমিশন দিয়ে আপনি বলেন আপনি তো অবশ্যই প্রতিদিন তো একই রকম হয় না আজকে যত জিয়াগঞ্জ থেকে আসছে জিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি লাস্ট স্টপেজ ঠিক ধন্যবাদ কি নাম আপনার রঞ্জন বিশ্বাস ঠিক ধন্যবাদ আপনারা যেরকম যেরকম চাইবেন আমরা কিন্তু সার্ভিস দেওয়ার জন্য রেডি অবশ্যই সব সময় জন্য কিন্তু ঘটনা হচ্ছে আমরা আপনাদেরকে চাই হেল্প অবশ্যই অবশ্যই পাবে আমরা দূর থেকে বাইরে এসেছি হ্যাঁ দুই ভাই মারতে গেল আমাকে ঠিক আছে সালা পাঁচজন মরতে গেল আর দুই ভাই যদি বলে এই গায়ে হাত দিবে কথাটা শুনি ভালো লাগবে তখন আমরা আপনাকে সাপোর্ট করবো অবশ্যই কারণ আমরা মানুষ মানুষ অবশ্যই আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি কি জন্য কিছু কিছু পাওয়ার জন্য তো আমরা আমরা রয়েছি খাওয়ার মানে আমাদের পেটের জন্য পেটের রোজগারের জন্য এই তো হচ্ছে ব্যাপার আপনারা আপনারা আবদার করবেন আপনারা বললেন আমরাও আবদার করব যেটা যেটা এটা একসময় যেটা আপনি বলছেন সমস্যা ছিল এখন বাইপাস হয়ে যায় যারা পণ্যবাহী গাড়ি সেগুলো চলে যাচ্ছে কিন্তু এমন বাজে ভাষা এখন তো জ্যাম নেই আপনাদের কাছে এটাই আবদার বাজে ভাষা এখন তো ডালকোলা শহরে জ্যামের মধ্যে আজকে প্যাসেঞ্জার রয়েছে আমার তো মা বোন বাবা কেউ থাকতে পারে আত্মীয় স্বজন কি মনে করবে বলে তো এই হচ্ছে ব্যাপার অন্য কিছু না আপনাদের কিছু কিছু আশা করি আমরা কিন্তু কেউ কারো কাছে পয়সা নেবে না তার কাছে সে আপনার দাঁড় করে এক কাপ চা খাওয়ালে বিস্কুট খাওয়ালে ঠিক 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 ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই রীতিমতো উত্তাল একাধিক বিষয় কিন্তু ড্রাইভাররা যেমন বলছেন চলছে চাপানোতর একদিকে অভিযোগ একদিকে পাল্টা অভিযোগ আপনাদের জানিয়ে দিই এক সময় এক ড্রাইভার ঠিক এই মুহূর্তে এনবিএসটিসির যে গাড়ি আপনাদের জানিয়ে দিই সেই গাড়িটি রয়েছে শিলিগুড়ি যাচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে বাইপাসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার যেটা অভিযোগ ছিল যে ডালকোলায় যখন জ্যাম ছিল যে পৃথিবী বিখ্যাত জ্যাম সেই জ্যামের সময় মানুষের মধ্যে বাকবিতণ্ডা গালিগালাজ ইত্যাদি হতো কিন্তু বর্তমানে যারা আন্দোলনে আছেন তাদের দাবি একটা ডালকোলা বাইপাস চালু হয়ে যাওয়ার পরে পণ্যবাহী লম্বা লম্বা যে গাড়িগুলো বড় যে ট্রাক সেগুলো কিন্তু বাইপাস দিয়ে চলে যায় স্বাভাবিকভাবে শহরের মধ্যে দিয়ে শহরের প্রাণকেন্দ্রে কিন্তু কোনো জ্যাম নেই স্বাভাবিকভাবেই এই সময় বাঘ বিতণ্ডা বা কোনো প্রকারের ঝামেলা হওয়ার কোনো প্রশ্ন নেই জনগণের দাবি যে আজকে সামনে রেখে লায়ন্স ক্লাব অফ ইয়র্ক এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সেই সঙ্গে সানরাইজ ক্লাব ভূষামণি তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের দাবি দাওয়াগুলো করা হচ্ছে রীতিমতো সমস্ত বাসকে আটকে বাসের ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর তাদেরকে কিন্তু জেরা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতেই সেই ডিমান্ড রয়েছে এবং এই মুহূর্তে ফরাক্কা রায়গঞ্জ মালদা যে বাস রয়েছে সেটি আটকে দেওয়া হয়েছে যে মাস পিটিশনটা তারা জমা করবেন তার কপিগুলো আমরা দেখাবো আপনাদেরকে লায়ন্স ক্লাব আর ডালকোলা ইয়তের পক্ষ থেকে এই মাস পিটিশনে কিন্তু অনেকেই সিগনেচার করেছেন 3000 প্রায় আড়াই থেকে 3000 মানুষের সিগনেচার করা আছে প্রায় 3500 মানুষের স্বাক্ষর সম্বলিত মাস পিটিশন তারা কিন্তু পৌর শাসক প্রশাসক যিনি রয়েছেন চেয়ারম্যান এবং সেই সঙ্গে ডিএম এর কাছে তারা জানাবে আগে এরকম একটা সময় ছিল চলে গেছে এখন বর্তমানে ডালকোলা বাইপাস শুরু হয়েছে টোটাল বড় গাড়ি বাইপাস দিয়ে চলে যাচ্ছে আপনাদের বাস গুলা এখন
আসলে আমাদের ডালকোলার যাত্রীদের সুবিধা হবে, ডালকোলা ব্যবসায়ীদের সুবিধা হবে। এবং ডালকোলা রেলগেট যে 15 মিনিট আধা ঘন্টা বলতে থাকতো, এখন ডালকোলা রেলগেট ট্রেন খুলে যায় 5 মিনিটের মধ্যে। আপনার প্যাসেঞ্জারও পাবে, তাহলে আপনাদের অসুবিধা কোথায়? এটা সরকারের দিক দিয়ে অসুবিধা, আপনাদের ব্যক্তিগত অসুবিধা। আপনি সরকারি বাস চালান, আপনারও টার্গেট রয়েছে, প্রাইভেট বাসেরও টার্গেট রয়েছে। আপনি ডালখোলা দিয়ে সদর দিয়ে ঢুকলে রেলগেটে আটকা পড়তে পারেন, অথবা আপনার 5 মিনিট দেরি হতে পারে। যদি দুটো বাসই প্রাইভেট এবং সরকারি শহরের মধ্যে দিয়ে ঢুকে, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এরা বলছে কি যে স্টেট বাস চলে যাচ্ছে, যেহেতু আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না, সেই জন্য প্রথমে স্টেট বাস ঢুকানোটাই আমার মনে হয় বেশি ভালো। আচ্ছা, আমরা বলছি যে আগামীকাল থেকেই যেন প্রাইভেট এবং দুটোই গাড়ি কালকে থেকে কম্পিটিশন হবে, এবং যেই গাড়ি বাইপাসের উপর দিয়ে যাবে আমরা যদি তাদেরকে নোট করি যে কোন গাড়ি বাইপাসের উপর দিয়ে যাচ্ছে, সেই গাড়ি রেজিস্ট্রে আমরা হায়ার অথরিটি যারা আছে তাদের কাছে কমপ্লেন করবো যে প্রশাসনিক দিক থেকে যদি এরকম কোনো বাধা না থাকে, এরা নিজেদের ইচ্ছা মতো কেন যাবে? আজকে একটা প্রেগনেন্ট মহিলাকে আপনি বাইপাসের উপরে কি করে নিয়ে তুলবেন, একটা বয়স্ক লোককে কি করে নিয়ে তুলবেন? ওখানে একটা ঝড় বৃষ্টি আসলো, তার সিকিউরিটি কি আছে? রাত্রিবেলা একটা মহিলাকে আপনি নামালেন, তার সিকিউরিটি কে নিবে? এগুলোকে তো আমাকে ভাবতে হবে বাইপাসে গাড়ি চালানোর উপরে। সেগুলো যখন বাইপাসে নেই, তাহলে বাইপাসের উপর গাড়ি যাবে কেন? এবং গাড়ি ভাড়াটা বেড়ে যাবে। অনেক গরিব লোক আছে যে 50 টাকা নিয়ে রায়গঞ্জ যেতে চাই, যে সেখানে গিয়ে 50 টাকা চলে আসবে, এখানে 10 টাকা চলে যাচ্ছে, ওখানে 10 টাকা চলে, তার কাছে থাকছে না। গরিব লোকের জন্য এই জিনিসটা ভাবার আছে। সরকারি ভাবে ডালখোলা শহরের মধ্যে দিয়ে ঢুকো, আমরাও চাই, আমরাও চাই যে ডালখোলা দিয়ে ঢুকো। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত মজুমদার। সরকারি বাসের ড্রাইভার? সরকারি বাসের। এখন কোন রুটে চলছে? আমি এখন খারাপ কাজ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিলিগুড়ি রায়গঞ্জ এবং বালুরঘাট শিলিগুড়ি বাস, এই বাসের বাসটি কিন্তু তারা দাঁড় করে দিয়েছে ইতিমধ্যে। এতদিন তো ডালখোলা শহরে যানজট ছিল, অনেকে অ্যাভয়েড করতো বাইপাস চাই, তো আজকে বাইপাস হওয়ার পরে সবাই বাইপাস দিয়ে যাচ্ছে, শহরের মধ্যে দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, সরকারি বেসরকারি, কেন? কি সমস্যা আছে? কারণটা কে দিন, ঘোড়ায় কোথায় কারণ, কি কারণ রয়েছে? অনেক মারধর খাইছি আমরা। বাইপাস হওয়ার আগে না পরে? আগে। আচ্ছা, এখন মার খেয়েছে বললাম আপনারা তো প্রাইভেট বাস চালান, আপনাদের যে প্রাইভেট বাস অনার্স অ্যাসোসিয়েশন আছে, তার যে অ্যাসোসিয়েশন রায়গঞ্জে আছে বা শিলিগুড়িতে আছে বা বালুরঘাটে আছে বা ইসলামপুরে আছে, তারা কি আপনাদের কোনো নির্দেশ দিয়েছে যে শহরের মধ্যে দিয়ে যেতে হবে না, বাইপাস দিয়ে যেতে হবে? নির্দেশ কি ওরা এখন বলছে আগে বাইপাস দিয়ে চলো, পরে দেখা যাবে। আচ্ছা, পরে দেখা যাবে। আজকে তো ডালখোলা পাবলিক আজকে আপনাদের আজকে জানতে চাইছে কেন শহরের মধ্যে দিয়ে যাবে, মালিকদের জানাবে। ইউনিয়ন
আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে বেসরকারি বাস, সেই বাসটার ড্রাইভার কিন্তু এসেছেন। দাদা কি নাম আপনার? জিতেন্দ্র সিং জি। কতনা রুট কতনা দিন সে ইস গাড়ি মে ইস রুট মে গাড়ি চলা রহে হ্যায়? বহুত সাল হো গয়া, তকরিবন 20-30 সাল মোটামুটি। তো পহলে তো জব দালখোলা বাইপাস নাহি থা তো দালখোলা শহর মে পুরা জাম হোতা থা, তবি আপ লোগ দালখোলা সে হি চলতে থে। অভি বাইপাস হুয়া, বড়ে গাড়ি জো হ্যায় ঘর চলকে সামান কা গাড়ি ট্রাক বগেরা সব ইস রুট সে চলতা হ্যায়, লেকিন জো যাত্রী ভাই বাস হ্যায় প্রাইভেট সে হো ইয়া সরকারি হো ও শহর সে নাহি গুজর রহা হ্যায়। ক্যা বাত হ্যায়, ক্যা ক্যা মাজরা হ্যায় ইসকে? माजरा के बहुत दिन से तो यहाँ पर मतलब कि मर मर के जिए हैं हम लोग। अच्छा अच्छा। दालकोला लाइन पाँच छह घंटा भी जाम कभी कभी बहुत जगह, कभी रेन वाला का गाली सुनो, कभी फोटो वाला का गाली सुनो, कभी पब्लिक का गाली सुनो, कोई वजह सब लोग सीधे निकलते हैं, आराम से निकल जाएंगे। और क्या, अभी आपके गाड़ी में दालकोला का पैसेंजर था? हाँ, होता है बाईपास के ऊपर। वहाँ कोई शेड वगैरह पेशाब खाना वगैरह कुछ देखे? शेड बनाया हुआ है, शेड बनाया हुआ है, वहीं उतार दिए। आप लोग तो दलखोला जो शहर है यहाँ से भी पैसेंजर लेते थे पहले, अभी बाईपास में जा रहे हैं तो पैसेंजर कहाँ चढ़ रहे हैं? बाईपास में चढ़ रहे हैं सबको, यहाँ के सब चढ़ते हैं। आप लोग को तो परेशानी नहीं हो रहा? कोई परेशानी। और पैसेंजर को परेशानी हो रहा है? कोई परेशानी नहीं, नहीं हो रहा है। अच्छा अच्छा, कोई नहीं बोला है, ठीक। बहुत बहुत शुक्रिया, धन्यवाद। আপনাকে জানিয়ে দিই রীতিমতো প্রত্যেকে স্বীকার করছেন বেসরকারি বাস বা সরকারি বাস হোক তাদেরকে কিন্তু ছড়তে হচ্ছে সেই বাইপাসে গিয়ে, এবং রীতিমতো সমস্ত সরকারি এবং বেসরকারি বাসকে দাঁড় করিয়ে রীতিমতো তাদের কিন্তু অলক করা হচ্ছে। এবং এই সময় ইসলামপুর শহরের বাইপাস হয়, এই সময় কিন্তু শহরের মধ্যে গাড়ি চলতো, এখন দায়িত্ব দালকোলা বাইপাস হলে এবং এর ফলে কিন্তু যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা বা ডালকোলা শহরে সরাসরি যেতে চান তাদের সমস্যা হচ্ছে। আমরা যেমনটা জানতে পেরেছি প্রায় 3,500 পাবলিকের বা জনগণের হচ্ছে স্বাক্ষর নিয়ে তারা রীতিমতো হচ্ছে আজকে চেয়ারম্যানকে এবং সেই সঙ্গে অবশ্যই এলাকার যিনি বিধায়ক রয়েছেন গৌতম পাল এবং সেই সঙ্গে এনডিসিসির ভাইস চেয়ারম্যান তার পাশাপাশি ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর জেলা তাকেও কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে কিন্তু তারা ডেপুটেশন দেবেন। এভাবেই সমস্ত পাবলিক ইস্যুগুলো সবার আগে দেখতে সবার আগে পেতে জুড়ে দেখুন নিউজ টু ইন্ডিয়ায়। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। সভাপতি শ্রমিক লস্করের সিংহ জব্বর আলী, নিউজ টু ইন্ডিয়ার জন্য ডালখোলা বাইপাস চরমিল এলাকা থেকে।